জয়েন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কফ সৌরভ। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা এক্সাইজ কনস্টেবল ইন্টারভিউ দিতে যাবে, তো তাদের জন্য আমার কিছু টিপস। তোমরা যারা বিভিন্ন সেক্টরে আছো, মানে যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিভিন্ন, যেরকম কারো ইতিহাস, ভূগোল, কারো সায়েন্স, তারা সেই সকল বিষয় থেকে কিছু বেসিক কোশ্চেন জেনে যাবে। সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারে এবং তোমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু বেসিক কোশ্চেন জেনে যাবে। কারণ যেহেতু তোমরা ডিপার্টমেন্টের এখনও ডিপার্টমেন্টের কেউ নও, মানে ডিপার্টমেন্টে তোমরা এখনও কেউ ঢোকোনি, তাই জন্য ডিপার্টমেন্টের ভিতরের কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করবে না। ডিপার্টমেন্ট থেকে কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করবে, যেরকম করতে পারে যে হোয়াট আর দ্য ফাংশনস অফ এক্সাইজ কনস্টেবল, হোয়াট আর দ্য ফাংশনস অফ এক্সাইজ ডিপার্টমেন্ট, এই বেসিক কোশ্চেনগুলো জিজ্ঞাসা করতে পারে। তারপর তোমাদের এক্সাইজের কমিশনারের নাম, তারপরে এক্সাইজের যে তোমাদের সেক্রেটারি রয়েছে, সেক্রেটারির নাম, এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এবং স্থানীয় যে পুলিশ স্টেশন রয়েছে, সেই পুলিশ স্টেশনের আইসিওসির নাম জিজ্ঞাসা করতে পারে। এই জিনিসগুলো কিন্তু তোমরা একটু জেনে যাবে। এবং এক্সাইজ কোন কোন অ্যাক্টের উপর কাজ করে এটি একটু জেনে যাবে। আমি যদি বলে দিই তাহলে হবে বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট, তারপর NDPS অ্যাক্ট, এই সকল অ্যাক্টের উপরে এক্সাইজ ডিপার্টমেন্ট কাজ করে মূলত। তো এবং আমরা যখন ইন্টারভিউ কক্ষে প্রবেশ করব, তখন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একদম পজিটিভ অ্যাটিটিউড থাকবে। বডি ল্যাঙ্গুয়েজে মানে আমার যে এপিয়ারেন্সটা কিন্তু আমার যারা ইন্টারভিউ আমাকে নেবে তাদের যাতে নজর কাড়ে। এবং আমার ড্রেস থাকবে একদম ফর্মাল ড্রেস, একটা লাইট কালারের শার্ট, একটা কালো প্যান্ট এবং কালো শু। কালো শুর সঙ্গে বেল্টের রঙটা কিন্তু মিলিয়ে নেবে, ফর্মাল বেল্ট। আমরা যাব, গিয়ে দাঁড়িয়ে থাকবো, যখন আমাদের বসতে বলবে বসবো, যাতে কোনো চেয়ার টানার শব্দ না হয়, বসতে বসার সময় যাতে কোনো শব্দ না হয়, একদম স্ট্রেট বসবো, মেরুদণ্ড সোজা রেখে বসবো। এবং কথা বলার সময় কোনো রকম হাত নড়াবো না, হাত নড়ানো, এদিক ওদিক তাকানো, এগুলো কিন্তু আমরা করবো না, এগুলো কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। আমাকে যেই স্যার কোশ্চেন করবে সেই স্যারের দিকে তাকিয়ে উত্তর দিব, উত্তর শুরু করব সেই স্যারের দিকে তাকিয়ে, কিন্তু উত্তরটা যখন ডেলিভার করব যাতে সবার মুখের দিকেই আমার সেই চোখে, মানে সবার চোখে চোখ যাতে আমার থাকে, চোখে চোখ রেখে উত্তর দেওয়াটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। এবং কোনো কোশ্চেন এরকম জিজ্ঞেস করলো যে কোশ্চেনের উত্তরটা আমি জানি না, সেই সময় কোনো রকমে কোনো সিচুয়েশন ম্যানেজ করার চেষ্টা করবে না। যদি আমার জানা না থাকে বলবে যে স্যার বা ম্যাডাম এই মুহূর্তে আমার এই উত্তরটি মনে পড়ছে না, এটা অবশ্যই বলবে না যে ম্যাডাম এটা আমার জানা নেই বা স্যার এটা আমার জানা নেই। জানা নেই কথাটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এবং যা আমি উত্তর দেব 100% কনফিডেন্সের সহিত আমি উত্তর দেবো, সেই উত্তরে যে আমার কোনো রকম মানে সন্দেহ না থাকে, যে 100% যদি আমি কনফিডেন্স নিয়ে কোনো উত্তর দিই, যদি সেই উত্তরটা আমার ভুলও হয় সেটা কিন্তু মানে আমার কোনো রকম যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে সেটা কিন্তু না। তো আমি যা উত্তর দিব একদম কনফিডেন্সের সহিত উত্তর আমি দেব। এবং কথা বলার সময় আমি উপরে নিচে এদিক ওদিক কিন্তু তাকাবো না, যেটা আমি আগেও মেনশন করলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি একদম স্ট্রেট চোখে চোখ রেখে কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আমার কথাবার্তা হবে একদম নমনীয়, কিন্তু আমার কথাবার্তা হবে একদম মানে স্ট্রিক্ট, মানে আমি যেটা বলবো ওটাই ওই উত্তরটাকে আমি আর কিন্তু ঘোরানোর চেষ্টা করব না। এই বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। আর এছাড়া আমি যেটা বললাম ডিপার্টমেন্ট সম্পর্কে, তোমাকে একটা কোশ্চেন করতে পারে যে তুমি MA পাস বা MSC পাস, তুমি কেন এক্সাইজ কনস্টেবলে আসবে, বা তুমি এত বছর গ্যাপ দেওয়ার পরে কেন চাকরিতে আসছো, এই মানে ডিপ্লোম্যাটিক কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু তোমরা নিজেদের মতো করে তৈরি করে নেবে, যে কোনো রকম যে কারো আমি কপি পেস্ট উত্তর মেনে দিলাম সেটা কিন্তু না। অনেক ইউটিউবে কিন্তু কপি পেস্ট উত্তর আছে, অনেক ইউটিউবাররা দেয়, কিন্তু সেটা কিন্তু তোমরা ফলো করতে পারো, কিন্তু সেই ফলো করে কিন্তু নিজের মতো করে তোমাদের উত্তরটা বানাতে হবে, কোনোভাবে কিন্তু কপি পেস্ট করা চলবে না। যে আমি একজন MA পাস ছেলে, আমি কেন এই মুহূর্তে এক্সাইজ কনস্টেবলে আমি জব করব, যে এটা আমার একটা জব দরকার আমি তাই করব, কিন্তু আমি কেন করব, যে উত্তরটা কিন্তু নিজের মতো করে তোমাদের বানিয়ে দিতে হবে। এবং আমি যেটা বললাম যেগুলো বেসিক কোশ্চেন, আবার আমি রিপিট করছি প্রথম থেকে, যেই সেক্টরে রয়েছে, কেউ ইতিহাসের, কেউ ভূগোলের, কেউ অঙ্কের, কেউ ফিজিক্সের, তাদের যে সেক্টর থেকে কিছু বেসিক কোশ্চেন কিন্তু জেনে যাবে, তাদের সেক্টর থেকে কিন্তু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এবং এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে যে তুমি এত বছর কী করেছো, যে পড়াশোনা তোমার শেষ হয়েছে
3 বছর আগে তুমি 3 বছর কী করলে, তুমি কী করলে তুমি সেটা একদম বাস্তব বলবে, যে কোনো রকম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। তোমার থেকে কিন্তু ওরা অনেক বেশি স্মার্ট যারা ইন্টারভিউ তোমার নেবে। তো কোনো রকম সিচুয়েশন ম্যানেজ করা, কোনো রকম মিথ্যা কথা বলা এগুলো একদম চেষ্টা করবে না। আমি প্রথম থেকে আবার বলে দিচ্ছি যে তোমার অ্যাপিয়ারেন্স, তোমার অ্যাপিয়ারেন্স হবে তোমার ইন্টারভিউতে কাছে ফার্স্ট ইম্প্রেশন। একটা কথা আছে, ফার্স্ট ইম্প্রেশন ইজ লাস্ট ইম্প্রেশন। ফার্স্ট ইম্প্রেশনটা কিন্তু আমাকে ভালো করতে হবে, যে আমার অ্যাপিয়ারেন্সটা কিন্তু একদম পজিটিভ অ্যাপিয়ারেন্স আমার দরকার, যে আমার ড্রেস আপ, আমার অ্যাটিটিউড এগুলো কিন্তু আমার ইন্টারভিউর মনে যাতে প্রভাব ফেলতে পারে, এই ব্যাপারটা কিন্তু আমাকে একটু খেয়াল করতে হবে। আমার বডি পোস্চার, আমার বসার স্টাইল, আমার কথা বলার স্টাইল, আমার উত্তর দেওয়ার স্টাইল, এই স্টাইলগুলো কিন্তু ইন্টারভিউদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এগুলো। এবং আমার যে সাবজেক্টিভ কোশ্চেন, যেটা আমি আগেও বললাম যে সাবজেক্টিভ কিছু কোশ্চেন, কিছু বেসিক কোশ্চেন আমাকে জানতে হবে, এবং আমার ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু বেসিক কোশ্চেন আমাকে জানতে হবে। আমার ডিপার্টমেন্ট কী কাজ করে, আমার ডিপার্টমেন্ট কোন কোন অ্যাক্টের উপর কাজ করে, যে একজন এক্সাইজ কনস্টেবল হিসেবে আমার কী কাজ হবে, আমি কেন এক্সাইজ কনস্টেবল হতে চাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল করবে। তো বন্ধুরা, এটাই ছিল লাস্ট মোমেন্টের একটা ছোট্ট টিপস। তো যারা এক্সাইজ কনস্টেবল ইন্টারভিউ দিতে যাচ্ছ, তাদেরকে আমার হৃদয়ের অন্তর থেকে হার্দিক শুভকামনা। তোমরা সবাই তোমার নিজেদের সেরাটা দাও এবং সবাই চাকরি পাও। জয় হিন্দ।